আরে মামুন ভাই, এখানে বাদাম রাখছেন আর সরিষা রাখছেন, আবার কাছে রাখছেন দেখি একটা ছোট্ট মেশিন। এই মেশিনে কি তেল ভাঙানো যাবে নাকি? আমরা নিয়ে আসছি যেটা একেবারে ইউনিক একটা প্রোডাক্ট, এটা হলো আপনার অ্যারিস্টন ব্র্যান্ডের অয়েল মেশিন নিয়ে আসছি, মানে অয়েল মেকার যেটা। হ্যাঁ, বাজার থেকে কিন্তু আমরা তৈল কিনে খাই, ঘানি ভাঙা সরিষার তেল বলে দিয়ে দেয় আপনার মেশিনের তুল, তাও থাকে ভেজাল। আপনি বাসায় এরকম একটা মেশিন থাকবে, সাথে আপনি সরিষার দানা কিনে নিয়ে যাবেন, একেবারে ফ্রেশ সরিষাটা কিনবেন। আমরা ভিউয়ার্সদেরকে এই সরিষার একেবারে খাঁটি তেল হবে যেভাবে, ওটা আমরা ভিউয়ার্সকে আজকে দেখাবো। এই ছোট মেশিনে আপনার এই ছোট মেশিনে এমনভাবে হবে টানা, আপনি 30 থেকে 40 মিনিট আপনি এই মেশিন ইউজ করতে পারবেন টানা, 40 মিনিট টানা। তারপর আপনার এই মেশিনে রেস্ট করে আপনার আবার ইউজ করতে পারবেন। আপনার বাসায় প্রতিদিনের দৈনন্দিন যে তেলটা প্রয়োজন হবে এই মেশিন থেকে আপনি প্রতিদিন নিতে পারবেন, একেবারে ফ্রেশ আপনার তুলতে পারবেন। সেটা শুধু আপনার সরিষা না, আপনি যদি বাদামের তেল পছন্দ করেন বাদাম নিতে পারেন, সূর্যমুখী আছে, আপনার যদি বাসায় আপনার সয়াবিন থাকে ওই সয়াবিনের তেলটাও আপনি নিতে পারবেন, মানে সব ধরনের তেলই, সব ধরনের তেলে এটা আপনি নিতে পারবেন। এইভাবে বললে তো হবে না, আপনি করেন দেখি। অবশ্যই ভিউয়ারদের জন্য আজকে আমরা করে দেখাবো। প্রথমে আমরা সরিষার দানা দিয়ে দিচ্ছি, দেখেন মানে আপনার সরিষার দানা বা যে কোনো দানাটা এখানে দিতে হবে। দেখেন অলরেডি কিন্তু পড়া শুরু করছে, আপনি দেখেন একেবারে ফ্রেশ খাঁটি সরিষার তেল পড়তেছে। আপনাদেরকে আমরা হাতে নিয়ে দেখাই, দেখেন কি রকম একেবারে তৈলটা, একেবারে একুরেট আপনার তৈলটা পাবেন, যেটা কোনো ভেজাল মুক্ত। এরকম একটা অয়েল মেকার নিয়ে যাবেন, প্রতিদিনের দৈনন্দিন যেই পরিমাণে আপনার বাসায় তৈলের প্রয়োজন হবে সেটা আপনি এই মেশিন থেকে সংগ্রহ করতে পারেন। মেশিনটা ছোট বাট কাজ হবে অনেক বড় মেশিনের। আর এখানে তো দুইটা পাত্র দেখতে পাচ্ছি, দুইটা পাত্র দেখতে পাচ্ছি। এখানে কি ডাস্ট, একটা পেন আপনার ডাস্ট চলে যাবে এবং ডাস্টটা দেখেন একেবারে শুকনা ঝরঝরা, এখানে এটা থেকে কোনো তেল থাকবে না। এবং আরেকটা পট দেখতেছেন যেটা আপনাকে উপরে জ্বালিয়ে আছে একেবারে সেকে তৈলটা দিয়ে দেবে, একেবারে দেখেন কি রকম একেবারে তৈলটা পড়তেছে, একেবারে একুরে খাঁটি তেল পড়তেছে, একদমই আপনার ওই যে কোল্ড প্রেস যে তেলটা বলা হয়, মানে একদম ঘানির যে তেল, ঘানির যে তেলটা ওইটা পাবেন। অনেক সময় ঘানিতে ভাঙানো তেলও কিন্তু আপনার ভেজাল থাকে, বাট এটাতে কোনো ভেজাল নাই। দেখা যায় যে আপনাকে অনেকেই বললো যে আপনার এটা ঘানির তেল, কিন্তু এটা আদৌ ঘানির তেল কিনা সেটা কিন্তু সন্দেহই থেকে যায়। আর যখন আমরা বাসায় বসেই প্র্যাকটিক্যালি নিজে করতেছি, নিজে করতেছে, এক্ষেত্রে তো আর ঝামেলা হওয়ার কোনো ঝামেলা থাকবে না। তারপর আপনি চাইলে বাদামের তেলটা করতে পারবেন, আমরা বাদামের তেলটা করে দেখাই, দেখেন জাস্ট আপনি মেশিনে এভাবে উপরে থেকে দিয়ে দিবেন, আপনার কোনো প্রেস করা লাগবে না, ও নিজে নিজে আস্তে আস্তে টেনে নিয়ে যাবে। দেখেন আস্তে আস্তে নিচ্ছে, কিন্তু দেখেন এখান থেকে কিন্তু সে আস্তে আস্তে নিয়ে নেবে। আর এখানে দুইটা পাত্র থাকবে, একটাতে আপনার ডাস্ট বের হবে আর একটাতে অয়েল সংরক্ষণ করবেন। দেখেন এখানে দেখেন একেবারে অলরেডি বাদামের তেল পড়ে যাচ্ছে, এবং যেই ডাস্টটা থাকবে একেবারে দেখেন ডাস্টটা একেবারে শুকনো থাকবে, ঝরঝরা থাকবে, একদমই একেবারে শুকনো থাকবে, ঝরঝরা, কোনো তেল থাকবে না, কোনো তেল থাকবে না। ওকে, দেখেন এখানে কিন্তু তেলটা বেরোচ্ছে, দেখেন বাদামের তেলটা, আমরা কিন্তু একেবারে ফ্রেশ অয়েলটা পাবেন। আপনি যেই কোনো আপনার তৈল করতে চান, যদি আপনি বাসায় নারিকেল থাকে নারিকেল তৈল যদি করতে চান জাস্ট মেশিনের উপরে নারকেলটা দিয়ে দিবেন, তেল বের, তেল বের হয়ে যাবে। আর এছাড়া আমরা যদি কালোজিরার তেল বা অন্য কালোজিরা করতে চাই সেটাও পারবেন, যেই কোনো প্রকারের যদি তৈল প্রয়োজন হয় আপনি ওই তৈলটাই আপনার। এখানে তো এটা ডাস্ট একদম ভর্তি হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আমি প্রেস করে দিচ্ছি, ডাস্ট নাই, কমে গেছে একেবারে, যাতে কোনো তৈলই থাকবে না। দেখেন এটাতে কোনো তেলই থাকবে না, একেবারে কোনো তেল থাকবে না, একেবারে ঝুরঝুরা। ওকে, দেখেন আর যে তৈলটা থাকবে, হ্যাঁ এখানে কিন্তু আমরা সরিষা দিয়ে দিয়েছিলাম, দেখেন আমরা আবারও দিচ্ছি, দেখেন আবারও দিয়ে দেওয়া হলো। আপনার একদম উপরের দিকে সরিষাটা দিতে হবে, আপনার এখানে তেলটা আসবে আর এখানে কিন্তু ডাস্ট আসবে, সাথে সাথে আপনার তৈলটা চলে আসে। দেখেন মেশিনে পাওয়ার মাত্রই আপনার তৈলটা চলে আসে প্লাস ডাস্টটা চলে আসবে, একদম দেখেন। ভাই এটা কী মেশিন যে এত দ্রুতই হয়, এটা কোন ব্র্যান্ডের? অ্যারিস্টন ইটালির একটা ব্র্যান্ড, আপনার লেখা থাকবে মেশিনের গায়ে, কিন্তু দুই পাশে খোদাই করে লেখা থাকবে অ্যারিস্টন ইটালি অয়েল মেকার, কোনো প্রকার মরিচা বা ঝং ধরবে না। এটার ওয়াটটা থাকবে একেবারে সীমিত, মাত্র 350 ওয়াট থাকবে, মাত্র 350 ওয়াট। অনেকে ভাবছে আমার কম আসবে, অনেকে ভাবতে পারে যে না এই অয়েল মেশিনটা নিলে আমার অনেক বিদ্যুৎ বিল হবে, না আপনি যদি একেটা যদি 30 মিনিট করে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ইউজ করেন জাস্ট 350 ওয়াট। আর এখানে দেখেন বাদামের তেলটা কিন্তু বেরোচ্ছে, দেখেন আমরা কিন্তু এখান থেকে একদম আস্ত বাদামটা দিয়ে দিয়েছিলাম মেশিনের একদম উপরে, একেবারে ডাস্ট, এখানে দেখেন ডাস্টটা বেরোচ্ছে, কোনো প্রকার তৈল নাই, আর এখানে কিন্তু কোনো প্রকার কোনো তৈল নাই, আমার হাত একেবারে ভিজে না, শুকনা, পুরোপুরি শুকনা। এখানে কিন্তু তেলটা আলাদা হয়ে জমা হচ্ছে। আর এটা আমরা যখন শুরুতে চালাবো সেক্ষেত্রে কোনো নিয়ম কানুন আছে কিনা?
শুরুতে যারা চালাবেন শুরুতে ওইভাবে কোনো নিয়ম কানুন, এটা যদি আপনারা চালাতে চান হ্যাঁ চালানোর নিয়মকানুনটা বলে দিব। যদি কেউ রিজার্ভ করতে চান সেক্ষেত্রে পিছনে বাটন আছে, আপনার যদি দেখেন যে অয়েলটা আপনার পাস হচ্ছে কম, এই বাটনটা প্রেস করে দিবেন রিভাইজ হয়ে যাবে এবং আবার অন করতে পারবেন। আর এটা একদম নিচের দিকে আরেকটা বাটন আছে, নিচের দিকে আরেকটা বাটন আছে, এটা হলো ওয়ার্মে। যদি আপনি কিছু সময় ওয়ার্মে রেখে যদি আবার করতে চান, যেমন আধা ঘন্টা তুল নিছেন এখন মেশিনটা গরম আছে, বাস আপনি ওয়ার্মে রাখলেন এবং যদি একটু হিটটা থাকে, হিটটা থাকলে একুরেট আপনি তুলটা পাচ্ছেন। আমি যখন একদম শুরুতে চালাবো সেক্ষেত্রে কিছুটা হিট করে নিতে হবে, কিছুটা হিট করে নিবেন, ওকে কিছুটা হিট করে নেবেন, অথবা আবার যদি মাঝখানে রেস্ট করেন তাহলে আপনি ওয়ার্মে দিয়ে রাখবেন, দুইটা অপশনই দেওয়া আছে। আরও কোনো নিয়ম কানুন থাকলে যখন কেউ নিতে আসবে তখন তো আপনারা এটা একদম দেখিয়ে দেবেন? যখন আমরা কাস্টমার নিতে আসবে অথবা যারা অনলাইনে অর্ডার করবে তাদের জন্য আমরা ফোনে তাদেরকে নিয়মগুলো সবগুলো বলে দেব। ওকে, আপনার বাসায় এরকম একটা তো অয়েল মেকার থাকলে একেবারে স্বাস্থ্যসম্মত আপনি তৈল পাচ্ছেন। আচ্ছা, আমরা এখন দেখি যে আসলে তেলটা কতটুকু হইলো, জি জি আদৌ হইলো কি না, কি বলেন হবে না কেন? আমরা তো দেখলাম প্র্যাকটিক্যালি, আর এখানে দেখেন, ওয়াও দেখেন ঘানি ঘানি, আমি এই যে আপনাদেরকে হাতে দেখাচ্ছি, ওকে দেখেন দেখেন এটা কিন্তু একদমই কোল্ড প্রেস তেল। দেখেন আপনার সরিষার তেলটা ঘানি তেল যেটা বলে, দেখেন বাজারটা কিন্তু রং মেশানোর জন্য অনেক কালার আছে, একদম লাল ন্যাচারাল কালার, আর এটা একদম ন্যাচারাল কালার, ন্যাচারাল কালার পাবে। তো বুঝতেই পারতেছেন, দেখেন এখানে কিন্তু আপনার ডাস্ট আলাদা হয়ে যাবে, আবার তেলটাও আলাদা হবে। এখানে আমরা সরিষার তেল ভাঙিয়ে দেখলাম, আর এখানে কিন্তু আমরা বাদামের তেলটা দেখলাম যে বাদামটা হয় কিনা, তবে আমরা এখন দেখব কতটুকু হইল। দেখেন এখানে কিন্তু প্রায় শেষের দিকে, ও আস্তে আস্তে নিয়ে নিবে, আপনার কোনো এখানে কোনো ঝামেলা নেই, যে ভিতরে দিয়ে দিতে হবে, আপনি জাস্ট উপরে দিয়ে দিবেন, উপরে দিবেন আর কোনো কাজ নেই, যে থেকে আপনার ডাস্ট এক পাশ দিয়ে বের হবে আর বাদামটা আরেক পাশ দিয়ে আপনার তেলটা আরেক পাশ দিয়ে বের হবে। এটা শুধু বাদামের ক্ষেত্রে না, সরিষার ক্ষেত্রে না, যে কোনো আপনি যদি অয়েল করতে চান সব অয়েলের ক্ষেত্রে সেই একই নিয়ম থাকবে। তিল করেন, সূর্যমুখী করেন, নারকেল তেল করেন, দেখেন অয়েলটা দেখেন একেবারে বাদাম, ওয়াও দেখেন বাদামের ভেজাল নাই, একেবারে খাঁটি না আর বাদামের তেল। দেখেন এই তেলটা যদি আপনি বোতলে সংরক্ষণ করতে চান করতে পারবেন, ধরেন একটা বোতলে তুলে রেখে দিলে যদি কিছু ময়লা থাকে সেটা কিন্তু একদম নিচের দিকে চলে আসবে, আর একদম অরিজিনাল তেলটা কিন্তু উপরের দিকে আসবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি নিজেই বাসায় তৈরি করতেছেন একদম খাঁটি তেল, তো এক্ষেত্রে আপনার ভেজাল মুক্ত থাকলো, সেক্ষেত্রে আপনার স্বাস্থ্য সচেতন যদি চিন্তা করেন সেটা কিন্তু আপনি এদিক চিন্তা করলে অবশ্যই এই তেলের মেশিনটি আপনি আপনার জন্য উপযোগী মনে করতে পারেন। তো মামুন ভাই, এগুলোর ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি আছে কি? আমরা ভিউয়ারদের জন্য এবং যারা আমাদের থেকে নেবে ডিএনএস স্টোরের থেকে নেবে তাদের জন্য এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন, এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর এটার প্রাইসটা আসলে কীরকম হবে? এটার প্রাইসটা আপনার আমরা একেবারে রিজনেবল প্রাইসে দিব। এরকম একটা অয়েল মেশিন নিতে হলে বাজার থেকে আপনি যদি একটা মেশিন কিনতে যান, এখন কিন্তু একটা মিক্সার গ্রাইন্ডার কিনতে গেলেও কিন্তু 15-20 হাজার টাকা কিন্তু প্রয়োজন হয়, বাট এরকম একটা অয়েল মেশিন আমরা একেবারে রিজনেবল প্রাইসে দেবো, 10,000 টাকা ডিসকাউন্ট থাকবে, মাত্র 35,000 টাকা থাকবে। এরকম একটা অ্যারিস্টন ইটালি ব্র্যান্ডের অয়েল মেকার যেটাকে আপনার স্বাস্থ্যসম্মত তৈলটা দিবে। আপনি যদি নিজের স্বাস্থ্যের কথা একটু বিবেচনা করেন সেক্ষেত্রে তেল কিন্তু সবচেয়ে বড় একটা উপাদান আপনার খাদ্যের তালিকায়, সেক্ষেত্রে আপনি বাসায় বসেই তেল তৈরি করতে পারতেছেন। তো এটা এক বছরের ওয়ারেন্টি এবং 10,000 টাকা ডিসকাউন্ট থাকবে, মাত্র 35,000 টাকা থাকবে প্রাইস। এখন এটা নেওয়ার প্রসেসটা জানতে চাই। এটা নেওয়ার প্রসেস হলো, আমাদের অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 21, 22, 23 এবং 12, ডিএনএস স্টোর লিমিটেড। মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা ভাবছেন একদম ফ্রেশ তেল বাসায় বসে নিজেই তৈরি করবেন তারা কিন্তু এই তেলের মেশিনটি দেখতে পারেন, সরাসরি শোরুমে এসে অথবা চাইলে বাসায় বসে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।